नमस्कार, আমি মাধুরিমা। আপনাদের সাথে ইন্ডিয়ান কুকিং উইথ মাধুরিমা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটা নতুন রেসিপি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানানোর জন্য অনেক বেশি মোটিভেট করে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চলে যাচ্ছি ডিরেক্ট প্রসেসে। আজকে আমাদের রেসিপি টক ডাল বা আম ডাল। গ্রীষ্মকালের দুপুরে আমরা অনেকেই বাঙালিরা টক ডাল বা আম ডাল দিয়ে ভাত খেতে ভীষণই পছন্দ করি। চলুন দেখে নিই আমি কিভাবে টক ডাল বানাই। টক ডাল বা আম ডাল বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপের মতন মুসুর ডাল। টক ডাল সাধারণত মুসুর ডালের খেতেই বেশি ভালো লাগে। এরপর মুসুর ডালটা আমি দু তিনবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ডালটা ভালোভাবে ধোয়া হয়ে গেলে এদিকে আমি গ্যাসটা অন করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পাত্র। আমি একটা পাত্রতে ডালটা সিদ্ধ করে নিচ্ছি, আপনারা চাইলে প্রেসার কুকারেও করতে পারেন। ধুয়ে নেওয়া ডালটা আমি এই পাত্রটার মধ্যে দিয়ে দিচ্ছি। যে বাটিতে ডালটা ছিল সেই বাটিতে করে আরও এক বাটি জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ডালটা সিদ্ধ হওয়ার জন্য। এরপর দিয়ে দিলাম সামান্য একটু নুন। এরপর এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে ডালটা আমরা সিদ্ধ হতে দেব। টক ডাল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা কাঁচা আম। আমটা প্রথমে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে আমের বদলে তেঁতুলও দিতে পারেন, তবে আম ডালটাও কিন্তু খেতে খুব সুন্দর হয়, একবার করে দেখতে পারেন। আমটা ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে, ভেতর থেকে আটিটা আমি বের করে দিচ্ছি। এরপর আমটা লম্বা লম্বা পিস করে আমি কেটে নিচ্ছি। এরমভাবে লম্বা পিস করে কাটলে আমটা সিদ্ধ হতে বেশি সময় নেয় না। 7-8 মিনিট পরে আমি পাত্রের ঢাকনাটা খুলে একটু দেখে নেব যে ডালটা কতটা সিদ্ধ হয়েছে। একটু দেখিয়ে দেব আপনাদের যে দেখুন ডালটা প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। আর কিছুটা সিদ্ধ হলেই একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর মোটামুটি 5 মিনিটের জন্য এটা হালকাভাবে একটু ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিট পরে ফিরে এলাম। এই সময় কিন্তু ডালটা একদমই সিদ্ধ হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দেব হাতে করে নিয়ে যে দেখুন ডালটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সিদ্ধ কিন্তু আর করব না। এরপর আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন সর্ষের তেল। এই ডালটা কিন্তু সর্ষের তেলেই হয়, সর্ষের তেলেই খেতে বেশি ভালো লাগে। এরপর এর মধ্যে দুটো শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা এইভাবে চিড়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন সর্ষে। ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে এই সমস্ত উপকরণগুলো আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। এই সময় ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখবেন, না হলে কি হবে সর্ষেটা খুব ফুটতে পারে আর চারিদিকে ছিটকোতে পারে। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর যে আমটা আমি স্লাইস করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। ফোড়নের সাথে আমটা 2 মিনিটের জন্য একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু নুন। নুন দিলে কি হবে আমটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, সেজন্য আমি আগেই নুনটা অ্যাড করে দিলাম। এরপর আরও একবার ভালো করে ভেজে নিচ্ছি। আমটা একটু হালকা ভাজা হয়ে গেলেই আগে থেকে সিদ্ধ করে নেওয়া যে ডালটা রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এরপর সমস্ত উপকরণ তেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি এখানে 2 কাপের মতন জল ইউজ করছি। ভাতের সাথে টক ডালটা কিন্তু একটু পাতলা খেতেই বেশি ভালো লাগে, বেশি ঘন হয়ে গেলে কিন্তু এটা অতটা ভালো লাগে না। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতন হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। যদিও আগেই আমি নুন দিয়েছিলাম, কিন্তু যেহেতু জল অ্যাড করলাম তার জন্য নুনটা একটু চেক করে নিয়ে তারপর আপনারা অ্যাড করবেন, স্বাদ মতো নুনটা দেবেন। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতন চিনি। টক ডালে হালকা একটু মিষ্টি থাকলে কিন্তু খেতে মন্দ হয় না। এরপর সব শেষে ডালটা থেকে 2 থেকে 3টের মতন আমের স্লাইস একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এরপর আমটা একটু ভালোভাবে স্ম্যাশ করে নিচ্ছি এরকম চামচ দিয়ে। আমটা এইভাবে স্ম্যাশ করে নিলে কি হয় টক ডালের টেস্টটা কিন্তু খুব ভালো আসে আর টকটাও বেশ ভালো হয়। 2 থেকে 3টে আম একটু তুলে নিয়ে এরমভাবে স্ম্যাশ করে নিয়ে দিলেই কিন্তু টেস্টটা খুব ভালো আসে। তৈরি হয়ে গেল আমাদের টক ডাল। এরপর শুধু গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করার পালা।
টক ডাল খেতেও যেমনি ভালো হয় এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। ফিরবো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।